হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল বা প্রথম মেধা তালিকা প্রকাশের তারিখ, এর সাথে ডিগ্রি ভর্তি সংক্রান্ত আরও তিনটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই শেয়ার করব ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল বা প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে। তো এই সংক্রান্ত একটি আপডেট পাওয়া গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছিলেন যে ডিগ্রি ভর্তির প্রক্রিয়াটি খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে, কারণ ডিগ্রি কোর্সে সেশন জটের সমস্যা রয়েছে। এজন্য শিক্ষার্থীদেরকে খুব অল্প সময়ের মধ্যে ভর্তি করানো হবে এবং ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। এখন মূল বিষয় হচ্ছে ফলাফল তাহলে কবে দেওয়া হবে। তো আমরা প্রত্যেকেই জানি ডিগ্রি ভর্তির প্রক্রিয়ার প্রাথমিক আবেদন কার্যক্রম এখন চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক আবেদন শেষ হওয়ার 5-7 কর্মদিবসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 11 অক্টোবর পর্যন্ত প্রাথমিক আবেদন কার্যক্রম চলমান থাকবে। 12 অক্টোবরের মধ্যে আবেদন ফি 250 টাকা এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া যাবে। আর 13 অক্টোবরের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি নিশ্চয়ন করে দিবে। আর 20 অক্টোবরের মধ্যে এই পুরো প্রাথমিক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। তো আগামী 20 অক্টোবর পর্যন্ত যদি প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলমান থাকে, সেক্ষেত্রে 5-7 কর্মদিবস আমরা যদি হিসাব করি, তাহলে আগামী 27 অক্টোবরের মধ্যে তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হতে পারে এবং প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আগামী 27 অক্টোবর তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ হতে পারে। এবার আসি প্রথম যে আপডেট রয়েছে, সেই আপডেটটি কী। প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হলো আবেদনের সময়সীমা বৃদ্ধি। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে যে আবেদনের সময়সীমা বাড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে যে পরিমাণ আসন রয়েছে সেই পরিমাণ শিক্ষার্থী আবেদন করেনি। যদি এমন হয়ে থাকে তাহলে আবেদনের সময়সীমা কিন্তু বাড়াতে পারে। আবেদনের সময়সীমা যদি বাড়ায়, সেক্ষেত্রে সময়সীমা 8-9 দিনের মতো বাড়াতে পারে বা 10 দিনের মতো সময় বাড়াতে পারে। সো যদি 11 অক্টোবর পর্যন্ত এই প্রাথমিক আবেদন কার্যক্রম চলমান থাকে, তাহলে এই 11 অক্টোবরই আমরা এই সংক্রান্ত একটি আপডেট পাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে, তবে বৃদ্ধি করাই হবে এমন বিষয় এখনও পর্যন্ত জানানো হয়নি এবং আগামী 11 অক্টোবর আমরা এই সংক্রান্ত আপডেট পাবো, তখন আমরা এই বিষয়টি জানতে পারবো। সো 11 অক্টোবরের মধ্যে অবশ্যই আবেদন করবে, 12 অক্টোবরের মধ্যে আবেদন ফি এবং অ্যাপ্লিকেশন ফর্ম কলেজে জমা দিয়ে দেবে। ওকে, এইটা ছিল প্রথম আপডেট। এবার দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ভর্তি পদ্ধতি। 2021-22 শিক্ষাবর্ষের অর্থাৎ এই বছরের ডিগ্রি ভর্তির প্রক্রিয়াটি ঠিক গত শিক্ষাবর্ষের মতোই হতে চলেছে। অর্থাৎ এখন যে প্রাথমিক আবেদন কার্যক্রম চলমান রয়েছে, এরপরে গিয়ে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। আমি কিন্তু বললাম যে আগামী 27 অক্টোবর তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হতে পারে, আর শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা আবার প্রকাশ করা হবে। এই দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে আর আবেদন করতে হবে না। প্রথম মেধা তালিকায় যেরকম ফলাফল দেওয়া হবে, দ্বিতীয় মেধা তালিকায়ও সেরকম ফলাফল দেওয়া হবে। অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবে না, তাদের ওয়েটিং লিস্টে রাখা হবে এবং তারা দ্বিতীয় মেধা তালিকার ফলাফল চেক করতে পারবে। আর যারা বিশেষ কোটায় অন্তর্ভুক্ত, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, আদিবাসী রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, তারা কোটা মেধা তালিকার ফলাফল চেক করতে পারবে। আর কোটা মেধা তালিকার পর দেওয়া হবে প্রথম রিলিজ স্লিপ, তারপরে দেওয়া হবে দ্বিতীয় রিলিজ স্লিপ। অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার মধ্যে 3টি বার আবেদন করার সুযোগ রয়েছে। একটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের আবেদন, অপরটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। তবে এখানে একটি বিষয় কিন্তু তোমাদেরকে বলে রাখতে হবে, সেটি হলো প্রাথমিক আবেদন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে বা প্রাথমিক পর্যায়ের আবেদন যারা করবে, তারাই পরবর্তীতে শুধুমাত্র প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপে নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এবং প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, 5টি কলেজের আলাদা আলাদা কোর্সেও আবেদন করার সুযোগ পাবে। এবং দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি সেম 5টি কলেজে আবেদন করতে পারবে, সেই 5টি কলেজে আবার আলাদা আলাদা কোর্সে আবেদন করার সুযোগ পাবে। তবে উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের পর তৃতীয় কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। ওকে, তো এইটা ছিল মূলত দ্বিতীয় আপডেট।
এবার আসি তৃতীয় যে আপডেটটি রয়েছে, সেটি হচ্ছে নম্বর বন্টন বা শিক্ষার্থী নিশ্চয়ন পদ্ধতি। মূলত শিক্ষার্থী নিশ্চয়ন কিভাবে করা হবে, এই যে তুমি প্রাথমিক পর্যায়ের আবেদনটি করছো, এই প্রাথমিক আবেদন করার পর কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়া হবে, অর্থাৎ আগামী 27 অক্টোবরের কথা আমি বললাম। 27 অক্টোবর যদি ফলাফল দেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষার্থী কিভাবে ওই কলেজটিতে নিশ্চয়ন করা হবে, অর্থাৎ তুমি যে কলেজটিতে আবেদন করেছো, তো সেই কলেজটিতে মূলত এসএসসির 40% এবং এইচএসসির 60% রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী নিশ্চয়ন করা হবে। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো শিক্ষার্থী যদি গ্রুপ পরিবর্তন করে, সেক্ষেত্রে তাদের জন্য যে পরিমাণ আসন বরাদ্দ রয়েছে সেই পরিমাণ আসনের জন্য তাদের মধ্যে যাদের জিপিএ বেশি থাকবে তারাই শুধুমাত্র চান্স পাবে এবং বাকি সকলেরা চান্স পাবে না। ঠিক আছে, অর্থাৎ এসএসসির 40%, এইচএসসির 60% রেজাল্টের উপর ভিত্তি করে এই মেধা তালিকাটা প্রণয়ন করা হবে এবং প্রথম মেধা তালিকার ফলাফল, দ্বিতীয় মেধা তালিকার ফলাফল, কোটা মেধা তালিকার ফলাফল, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, প্রত্যেকটি পর্যায়ে সেম একই রকম 40% এসএসসির, এইচএসসির 60% রেজাল্টের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে জিপিএর উপর নির্ভর করে যার জিপিএ বেশি তার চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমার জিপিএ এমন রয়েছে, আমি একটি সরকারি কলেজে আবেদন করেছি, আমি কি চান্স পাবো? তো দেখো, তুমি যে কলেজটিতে আবেদন করেছো ওই কলেজটিতে যে পরিমাণ আসন রয়েছে সেই পরিমাণ আসনের জন্য মূলত মানবিক থেকে যদি তুমি মানবিকে আবেদন করে থাকো তাহলে তোমার জন্য 70% আসন বরাদ্দ থাকবে, এবং যদি তুমি বিজ্ঞান থেকে মানবিকের আবেদন করে থাকো তাহলে তোমার জন্য 15% আসন বরাদ্দ থাকবে। অর্থাৎ 100টা আসন যদি থাকে তার মধ্যে 15টা আসন তোমার জন্য বরাদ্দ থাকবে, আর মানবিকের শিক্ষার্থীদের জন্য 100টা আসন যদি থাকে তাহলে তোমার জন্য 70টা আসন বরাদ্দ থাকবে। ওকে, আর বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেম একই, অর্থাৎ 15% আসন বরাদ্দ থাকবে মানবিকে যদি সে আবেদন করে থাকে। আর যদি মানবিক থেকে বাণিজ্য শাখাতে আবেদন করে থাকে তাহলে তার জন্য আসন বরাদ্দ থাকবে মাত্র 10%। আর যে সকল শিক্ষার্থীরা মূলত বিজ্ঞান শাখা থেকে বাণিজ্য শাখা বা মানবিকে আবেদন করবে তাদের তো 15% করে প্রত্যেকটি কোর্সে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো যদি সরকারি কলেজে তুমি আবেদন করো, যে পরিমাণ আসন রয়েছে সেই পরিমাণ আসনের মধ্যে তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট প্রথমে দেখা হবে, তারপরে বয়স দেখা হবে, এরপর তুমি যে কোর্সে আবেদন করেছো ওই কোর্সে তোমার এসএসসি এইচএসসিতে তুমি সেই কোর্সটি করেছো কিনা সেটি কিন্তু দেখা হবে, অর্থাৎ আসন দেখা হবে। এইগুলো দেখে তোমাকে নিশ্চয়ন করা হবে বা তুমি চান্স পাবে এগুলোর মাধ্যমে। ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়, এই ছিল মূলত 3টি আপডেট। তোমরা অনেকেই বিষয়টি জানো না, শিক্ষার্থী সিলেকশন পদ্ধতি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকো বিভিন্নভাবে। তো মূলত ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি।